Welcome my Shahaj Hishab YouTube channel. Shahaj Hishab YouTube channel e shobai ke shagotom. Ekti ghor toiri korte koto gulo iter proyojon ta amra shohoj bhabe hishab kore ber korbo. Ekhane ekti ghor ghorer interface shuru kora hocche. যার দৈর্ঘ্য হচ্ছে 20 ফুট 15 ফুট প্রস্থ 10 ফুট উচ্চতা 5 ইঞ্চি গাঁথুনি ডিসপ্লেতে শো করা ইন্টারফেসটি ঘরের মধ্যে কতগুলো আইটের প্রয়োজন তা আমরা আজ সহজভাবে হিসাব করে বের করব প্রথমে আমরা ইটের একটি ইটের সাইজ কতগুলো হয় তা আমরা দেখে নিব একটি ইটের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা হচ্ছে ইটের দৈর্ঘ্য হচ্ছে 9.5 ইঞ্চি ইটের প্রস্থ হচ্ছে 4.5 ইঞ্চি উচ্চতা হচ্ছে 3 ইঞ্চি একটি ইট ঘরের মধ্যে লাগানোর সময় তার চাইড দিয়ে মশলা ইট এবং সিমেন্টের গুঁড়া মিশ্রিত করে দেওয়া হয় এই জন্য ইটের সাইজটি বড় হয়ে যায় ইটের সাইজটি বড় হয়ে যায় মশলা লাগানোর পর আমরা দেখব গাঁথুনির পর ইটের সাইজ কেমন হয় গাঁথুনির পর ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে 10 ইঞ্চি আমরা এখানে 10 ইঞ্চি গাঁথুনির পর ইটের প্রস্থ হচ্ছে 5 ইঞ্চি গাঁথুনির পর ইটের উচ্চতা হচ্ছে 3 ইঞ্চি সাইটে মশলা দেওয়ার কারণে ইটের সাইজ বড় হয়ে যায় এজন্য ইটের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার সাইজ সব দিক দিয়ে বড় করে 10 ইঞ্চি দৈর্ঘ্য 5 ইঞ্চি প্রস্থ এবং 3 ইঞ্চি উচ্চতা দ্বারা হচ্ছে এখন একটি ঘরের দৈর্ঘ্য ঘরের দৈর্ঘ্য 20 ফুট ঘরের প্রস্থ 15 ফুট এবং উচ্চতা 10 ফুট ঘরের দৈর্ঘ্য 20 ফুট আমরা জানি 1 ফুট সমান সমান 12 ইঞ্চি তো আমরা এখন ফুটকে ইঞ্চিতে কনভার্ট করে নিব এই জন্য 20 গুণন 12 সমান সমান 240 ইঞ্চি আমরা এখানে ঘরের দৈর্ঘ্য 240 ইঞ্চি পেয়ে গেছি এখন আমরা জানি যে গাঁথুনির পর ইটের দৈর্ঘ্য হচ্ছে 10 ইঞ্চি তাই আমরা দৈর্ঘ্য 240 ইঞ্চিকে 10 দিয়ে ভাগ করব দৈর্ঘ্য 240 ইঞ্চিকে 10 দিয়ে ভাগ করার ফলে আমরা পেয়ে গেছি 24 তার মানে দৈর্ঘ্যের একটি সারিতে 24টি ইটের প্রয়োজন ঘরের প্রস্থ 15 ফুট ঘরের প্রস্থ 15 ফুটের জন্য আমরা যে হিসাবটি করব
তা সেম। আমরা জানি 1 ফুট সমান সমান 12 ইঞ্চি, তো আমরা ফুটকে ইঞ্চিতে কনভার্ট করব। এই জন্য আমরা 15 গুণন 12 সমান সমান 180, 15 গুণন 12 কে গুণ করার পর আমরা ফলাফল পাবো 180। 180 প্রস্থ হচ্ছে 180 ইঞ্চি। আমরা জানি ইটের দৈর্ঘ্য হচ্ছে 10 ইঞ্চি, 180কে আমরা 10 দিয়ে ভাগ করব। 180কে আমরা 10 দিয়ে ভাগ করার ফলে রেজাল্ট আসছে 18। প্রস্থের একটি সারিতে আমাদের 18টি ইটের প্রয়োজন। এখন আমরা উচ্চতা 5 ইঞ্চি গাঁথুনির ক্ষেত্রে প্রতিটি ইটের উচ্চতা হবে 3 ইঞ্চি, এবং 3 ইঞ্চি গাঁথুনির ক্ষেত্রে প্রতিটি ইটের উচ্চতা হবে 5 ইঞ্চি। গড়ের উচ্চতা হচ্ছে 10 ফুট, 10 ফুটকে আমরা ইঞ্চিতে কনভার্ট করব। 10 ইঞ্চিকে আমরা ইঞ্চি করে নিব। আমরা ইঞ্চি করে নিব 10 ফুট উচ্চতা, 10 ফুট, এখানে আমরা 10 ফুট বসালাম। এখন আমরা জানি 1 ফুট সমান সমান 12 ইঞ্চি, 10 গুণন 12 সমান সমান 120। 5 ইঞ্চি গাঁথুনির ক্ষেত্রে একটি ইটের উচ্চতা হবে 3 ইঞ্চি, 120কে আমরা 3 দিয়ে ভাগ করব। 120কে আমরা 3 দিয়ে ভাগ করার ফলে রেজাল্ট হচ্ছে 40। তার মানে উচ্চতার একটি সারিতে, উচ্চতার ক্ষেত্রে এক সারিতে আমাদের ইটের প্রয়োজন 40টি। তাহলে আমরা দৈর্ঘ্য 20 ফুট তথা 240 ইঞ্চি মধ্যে আমাদের ইটের প্রয়োজন 24টি, প্রস্থ 15 ফুট, 180 ইঞ্চি, একটি সারিতে ইটের প্রয়োজন 18টি, উচ্চতা 10 ফুট, 5 ইঞ্চি গাঁথুনিতে একটি ইটের উচ্চতা হচ্ছে 3 ইঞ্চি, 10 ফুট তথা 120 ইঞ্চিকে আমরা 3 ইঞ্চি দিয়ে ভাগ করব। ভাগ করার ফলে আমরা পাচ্ছি 40টি। তার মানে একটি সারিতে, উচ্চতার একটি সারিতে আমাদের ইটের প্রয়োজন 40টি। এখন আমরা 5 ইঞ্চি গাঁথুনিতে গড়ের দৈর্ঘ্যের মধ্যে ইট লাগবে তা দেখে নিব, কতটি ইট লাগবে তা দেখে নিব। 5 ইঞ্চি গাঁথুনিতে গড়ের দৈর্ঘ্যের মধ্যে ইট লাগবে 20 ফুট। এর জন্য দৈর্ঘ্যের এক সারিতে ইট লাগবে 24টি, মানে আমরা 24 বসালাম। উচ্চতা গড়ের উচ্চতা 10 ফুট তথা 120 ইঞ্চি। উচ্চ 5 ইঞ্চি গাঁথুনিতে একটি ইটের উচ্চতা হচ্ছে 3 ইঞ্চি, 120কে আমরা 3 দিয়ে ভাগ করে পেলাম 40। মানে উচ্চতার ক্ষেত্রে একটি একটি সারিতে ইট লাগবে 40টি। তাহলে আমরা দৈর্ঘ্য গুণন উচ্চতা দিয়ে দেখবো। দৈর্ঘ্য মধ্যে ইট লাগবে 24টি, গুণন দৈর্ঘ্যের এক সাইডতে ইট লাগবে 24টি, ও উচ্চতার এক সাইডতে ইট লাগবে 40টি। 24 গুণন 40 সমান সমান 907টি। আমাদের দেওয়ালের এক সাইডে
দৈর্ঘ্যর এক সাইডে ইট লাগবে 960। তাহলে আমাদের ঘরের মধ্যে দৈর্ঘ্যের দুটি দেওয়াল থাকে, আবার প্রস্থের দুটি দেওয়াল থাকে। তাহলে দৈর্ঘ্যের একটি দেওয়ালে ইট লাগবে 960। তাহলে দুটি দেওয়ালে কতটি ইট লাগবে আমরা দুই দিয়ে গুণ করব। তাহলে 960 গুণন 2 সমান সমান 1920টি। আমাদের দৈর্ঘ্য দুপাশের দৈর্ঘ্যের জন্য ইটের প্রয়োজন 1920টি। আমরা এখন দেখব প্রস্থের মধ্যে কতটি ইটের প্রয়োজন। 5 ইঞ্চি গাঁথুনিতে ঘরের প্রস্থের মধ্যে ইট লাগবে, প্রস্থের এক সারিতে ইট লাগবে 18টি, উচ্চতার ক্ষেত্রে ইট লাগবে 40টি। তাহলে 40 প্রস্থের দৈর্ঘ্যের এক সাইডে ইট লাগবে 18টি এবং উচ্চতার ক্ষেত্রে ইট লাগবে 40টি। তাহলে 18 গুণন 40 সমান সমান 720। আমাদের ঘরের মধ্যে প্রস্থ থাকে দুটি, মানে একটি প্রস্থের মধ্যে ইট লাগবে 720টি। তাহলে দুটি দু সাইডে, মানে এক সাইডে ইট লাগবে 720টি, দু সাইডে ইট লাগবে 1440টি। মোট ইট লাগবে আমাদের ঘরের মধ্যে 920টি যোগ 1440টি সমান সমান 3360টি। তাহলে আমাদের 20 ফুট বাই 15 ফুট এবং 10 ফুট উচ্চতার একটি ঘরের মধ্যে ইটের প্রয়োজন 3360টি। আপনারা এভাবে সহজেই যে কোনো দৈর্ঘ্য প্রস্থের ঘরের ইটের হিসাব বাহির করতে পারবেন। তো আজ আমি খুব সহজে একটি হিসাব করে দেখালাম। হিসাব অনেকভাবেই করা যায়। আমার চ্যানেলে আপনারা দেখতে পারবেন সিএফটির মাধ্যমে কিভাবে হিসাব করা হয়। তো এর জন্য আই বাটনে, যদি আপনাদের এই হিসাবটি, যাদের এই হিসাবটি বুঝতে কোনো সমস্যা হয়, তারা আই বাটনে ক্লিক করে আমার সিএফটির মাধ্যমে যে হিসাবটি করা হয় তা দেখে নেবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নেক্সট এপিসোডে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।